সম্মানিত দর্শক, সালামু আলাইকুম। আপনারা আসলে বুঝতে পারতেছেন আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি। বর্তমান সময়ে ফেসবুকে মানে এই জিনিসটা নিয়ে, এই মজু নিয়ে একটা খুবই মানে আপনার ট্রেন্ডিং চলতেছে বয়কট করার জন্য। কেন বয়কট করার জন্য? আগে আমরা বলি, মজুটা আসলে মূলত মানে প্রমোট হওয়ার একমাত্র কারণ এই যে এই লোগোটা, এই পতাকাটার কারণে কিন্তু আজকে মজু এতটা মার্কেট পাইছে। মাঝখানে মজুর কিন্তু নামগন্ধ ছিল না, মানুষ মজু খাইতো না। কিন্তু যখন এই পতাকাটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে এবং যখন আপনার বলা হয়েছে যে আপনার প্রত্যেকটা বোতল থেকে এক টাকা করে ফিলিস্তিনিকে দেওয়া হবে, তখন থেকে কিন্তু মজুর মার্কেট ভ্যালু বাইরে গেছে। মার্কেট ভ্যালু বাইরে যাওয়াতে ইদানিং আমরা যে জিনিসটা দেখতেছি যে আপনার 80 টাকা দামের একটা মজু যেটা ছিল 80 টাকা, সেটা এখন রেট হচ্ছে আপনার 100 টাকা। ঠিক আছে, মানে আমাদেরকে এরকমভাবে বলদ বানানোর চেষ্টা করতেছে, কারণ মানে তারা আবেগ নিয়ে খেলার চেষ্টা করতেছে। আমরা যেহেতু তাদের প্রতি ঝুঁকছি গিয়ে আমরা মানে ইসরায়েল মানে ওই পণ্য যেগুলো আছে আপনার মানে ওই কোকের মতো যে যে পণ্যগুলো আছে, যেগুলো ওই সব রাষ্ট্রের, সেই পণ্যগুলো আমরা যখন বাদ দিচ্ছি, সেই মানে আপনার কমল পানিটা বাদ দিয়ে যখন আমরা এই পানিটা খাওয়া শুরু করছি, তখন তারা আমাদের সাথে মানে আবেগ নিয়ে খেলা করার চেষ্টা করতেছে। মানে তারা বলতেছে যে ফিলিস্তিনিকে 1 টাকা দেওয়া হবে, কিন্তু সেই সাথে তারা 20 টাকা বাড়াইয়া দিচ্ছে। ঠিক আছে, তাহলে মানে বাঙালির সাথে তারা এটা আবেগ নিয়ে খেলতেছে। কিন্তু মানে মজু হয়তো এটা বুঝতে পারতেছে না যে বাঙালি কিন্তু চাইলে সবই পারে, সব পরিবর্তন করতে পারে। ঠিক আছে, বাঙালি যেমন মানে কোক ছাড়া একটা সময় অন্য কোনো পানি গলায় ঢালতো না, এখন কিন্তু মানে একটা মানে আপনার স্লোগানের কারণে এটা কিন্তু বর্তমানে মানে সবচাইতে মানে পপুলার একটা পানিতে পরিণত হয়েছে। ওইটা কিন্তু বয়কট করা হয়েছে, যেটা যেটা যেই পানিটা একটা সময় প্রত্যেকটা পাবলিক গলায় ঢালতো, সেই পানি আজকে বয়কট করছে একমাত্র মানে বয়কট আন্দোলনের কারণে। এবং প্রত্যেকে ফেসবুকে মনে করেন এই এই পানিটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিছে যে এই পানি খাওয়ার জন্য, সবাই এটার প্রতি ঝুঁকছে। কিন্তু আজকে মজু যেটা করতেছে আমার মনে হয় যে তারা অবশ্যই বুঝতে পারবে, কারণ মানে যেইভাবে যদি মানে তারা এই জায়গার থেকে বেরিয়ে না আসে, যদি এই আবেগ নিয়ে খেলা করে, তাহলে ওই সব পানি যেভাবে বয়কট করছে এটা বয়কট করতে বেশি দিন লাগবে না। ঠিক আছে, এবং ফেসবুকে কিন্তু এটা বয়কট অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি আশা করব যদি ওই পর্যন্ত যায়, মজুর যারা ইয়ে আছেন ঠিক আছে তাদের পর্যন্ত যদি যায়, তাহলে আমি তাদেরকে এটা বলতে চাই যে আবেগ নিয়ে খেললেন না, কারণ বাঙালি সব পারে। ঠিক আছে, বাঙালির দ্বারা এমন কোনো কিছু বাকি নাই যেটা পারে না, বাঙালি চাইলে সবই পারে, এটা তার দৃষ্টান্ত আপনারা নিজে। ঠিক আছে, কারণ আপনাদের কোনো ভ্যালুই ছিল না, সেটা বর্তমানে মনে করেন যে আপনার ব্র্যান্ডে পরিণত হয়েছে। ঠিক আছে, শুধু বাঙালির কারণে তাদের মানে এক গিয়ামের কারণে যে তারা যেটা প্রতিজ্ঞা করছে, যেটা মুখ দিয়ে বের করছে, ওইটা তারা কইরা দেখাইছে। ঠিক আছে, আপনাদেরকে প্রমোট করে সারছে। যদি আপনারা এর চেয়ে বেশি বাড়াবাড়ি করেন, আপনারা এখন যেটা করতেছেন যে আপনার মানে 80 টাকার থেকে আপনারা 20 টাকা মনে করেন যে বাড়াইয়া দিয়েছেন, 100 টাকা করে বলাইছেন, মানে 1 টাকা ফিলিস্তিনিদেরকে দিবেন আর 20 টাকা আমাদের কাছ থেকে বাড়তি নেবেন, মানে যদি এই পথে হাঁটতে থাকেন, তাহলে আমার মনে হয় যে আপনারা আবার ওই আগের জায়গায় ফিরে যাবেন। তো আমি আশা করবো আপনারা এই জায়গার থেকে বেরিয়ে আসবেন এবং বাঙালির আবেগ নিয়ে খেলবেন না, এটা আপনার আপনাদের কাছে আমার আবেদন থাকবে। ঠিক আছে, কারণ বাঙালি সব পারে, এই জন্য বাঙালিরা নিয়ে খেলা করেন না। আমি এই এইটুক বলার জন্য, কারণ আমি অনেক দিন ধরে দেখতেছি ফেসবুকে এটা মানে আপনার আজকে 3-4 দিন ধরে ফেসবুকে এই ইয়াটা ঘুরতেছে, মানে আপনার যে মজুকে বয়কট করার জন্য, কারণ তারা আবেগ নিয়ে খেলতেছে। তো ওই আবেগটা যেন না হয়। ঠিক আছে, এই জন্য আমি আপনাদের কাছে বললাম যে এটার যেমন আপনারা প্রমোট করছি আমরা, ঠিক আছে, আমরা আপনাদেরকে ডুবাইতেও বেশি সময় লাগবো না। সো আবেগ নিয়ে খেললেন না, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।